আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান রায়হান আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে আর আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে বৃষ্টির কি কোনো সম্ভাবনা রয়েছে আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস দেখুন চলমান যেই তাপদাহ চলছে সেটি এই মাসের এগারো তারিখ থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেটি সারা দেশের কয়েকটি জেলাতে আর রয়েছে কয়েকটি মানে বেশ কয়েকটি জেলাতে রয়েছে আবহাওয়া যেটি বলছে যে আজকে এবং আগামীকাল এই দুই দিন প্রবাহের যে এলাকা সেটি কিছুটা কমলেও তাপদাহ কিন্তু কমবে না এবং উনিশ তারিখ থেকে তাপমাত্রা আরও বাড়ার সংখ্যা কিন্তু তারা করছেন তারা যেটি বলছেন যে উনিশ তারিখ থেকে তাপমাত্রা যেটি বাড়বে সেটি কোন কোনো জায়গায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের চাইতেও বেশি তাপমাত্রা হতে পারে সেক্ষেত্রে এখন যে তাপমাত্রা রয়েছে গড়ে আটত্রিশ থেকে চল্লিশ সেটি খানিকটা বেড়ে যাবে এবং আপনি যেটি বলছে যে আপাতত স্থায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী তিন থেকে চার দিন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে যেহেতু এটি বৈশাখের সময় যে কোনো সময় কিন্তু কালবৈশাখী ঝড় আসতে পারে এবং এটি কিন্তু ছয় ঘন্টার আগে নির্ণয় করা সম্ভব না গতকালকে আবহাওয়া জানিয়েছিল যে আগামী এক সপ্তাহ বৃষ্টি হবে না কিন্তু আসলে আমরা দেখেছি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে সেটি আসলে আবহাওয়া বলছে যে ছয় ঘন্টার মধ্যেই কেবলমাত্র কালবৈশাখী ঝড় হবে কিনা সেটি নির্ণয় করা যায় যার ফলে এর আগে সেটিকে নির্ণয় করা যায় না তবে আগামী অন্তত চার দিন কিন্তু বড় কোনো ঝড়ের বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে যদি কালবৈশাখী হয় সেটির বিষয়টি ভিন্ন আর আরেকটি বিষয় হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক থাকার কারণে আমাদের মধ্যে যেই গরমের অনুভূতি সেটি কিন্তু বেশি হচ্ছে এবং যেই ঘাম সেটিও বেশি হচ্ছে এবং আবাসকে যেটি বলা হচ্ছে যে তাপমাত্রা আটত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও অনুভূতি কিন্তু হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ যেটি কিন্তু তীব্র তাপদাহ হলে যেই গরমটি অনুভূত হয় সেই অনুভূতি কিন্তু আমাদের হচ্ছে তার কারণটি হচ্ছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু সব মিলে অনেক বেশি তো সব মিলে বলা যায় যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং উনিশ তারিখ থেকে চলমান যে তাপদাহ সেটির পরিমাণ আরও বাড়বে বিয়াল্লিশ ডিগ্রি চেয়েও বেশি তাপমাত্রা উঠতে পারে আগারগাঁওয়ের এর আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান